মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। তো দেখো, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন একটা দিন। চলো আজকে সারাদিনটা কিভাবে নতুন একটা দিন তোমাদের সাথেই কাটাবো। চলো আজকে সারাদিন কিভাবে কাটছে দেখতে থাকো। এদিকে দেখো, দিনের শুরুতেই আগে সকালে চলে এসেছি ছাদে। তো জাকিয়ে ঠান্ডা পড়েছে, মানে দারুণ ঠান্ডা। ছাদে এসে এত হাওয়া, কানে দেওয়ার কিচ্ছু মানে আনিনি, ভুলেই গেছি বলতে পারো। এসে ভাবছি কতক্ষণে তাড়াতাড়ি করে মেলে নিচে যাব। তো ঠান্ডাও লেগে গেছে জানো তো, এই মানে দুদিন পরপর ছাদে এসে। যাই হোক, অনেক কিছু কাচাকুচি করা হয়েছিল যেটা নিচে ব্যালকানিতে হতো না। একবারে সকালবেলা চলে এসেছি, আর মাম্মা তো ঘুমাচ্ছে, জানি না উঠে যাবে কি না। চলো দেখতে থাকো, শোভন অফিস বেরোবে। সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততার দিন শুরু করলাম তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে, মামুনি আর আমি। আর ছাদে এসে ভীষণভাবে মিস করছি পুরনো ফ্ল্যাট। তো পুরনো ফ্ল্যাটকে মিস করছি বলতে, এর আগেও ছাদে এসে মেলেছি, তাই না? ওই ঘাট কাজের সময় প্রচুর কাঁচা ধোয়া ছিল, ছাদেই মেলতে হয়েছে। কিন্তু এই যে ওই ফ্ল্যাটে থাকতে না, সকালবেলা উঠেই ওইখানে মানে একটু কাঁচা মানে আমাদেরকে ছাদেই যেতে হতো। আর ছাদটা দেখো, এই যে মানে একদম কাছাকাছি ওই যে পিঙ্ক কালারের যে ফ্ল্যাটটা, ওটাই তো এখানে এসে খুব মিস করছি। যাই হোক, পুরনো কথা মনে তো পড়বেই, তাই না? তো সারাদিনের মতন দিনটাকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, মামার স্কুল নেই, আগামীকালকে আছে ওর স্কুল। স্কুল বলতে ক্লাস হবে না, অ্যানুয়ালের কনসার্ট, অ্যানুয়াল কনসার্টের জন্য রিহার্সাল, ওটা আগামীকালকে। আজকে আর চাপ নেই, মামা ঘুমাচ্ছে এখনও। আমি আর মামনি ছাদে আসলাম, যে সব কিছু মেলে দিয়েছি। এইখানে সব ওই দিকে রয়েছে, এই দিকটাতে ছায়া, এই দিকটাতে একটু পরে আবার রোদটা পড়ে, ধরো ওই 11টা 12টার দিকে, বুঝলে? ছাদটা তো বিশাল বড়, অনেকটা মেলা যায়। মানে এই পাশে তারটা নেই, তাই এইটা আমরা আমাদের মতন করে একটা টানিয়ে নিয়েছি এই পাশ দিয়ে। শোভনই টানিয়ে রেখেছিল ওই সেই অনেক দিন আগে, ওইটাই রয়েছে এইভাবে। ওই ঢাকনা ওই ওইটার উপর রাখলাম মনে হয়, দাঁড়াও দিচ্ছি কৌটোর ঢাকনা কোথায় রেখেছি সেটা। আর এই যে রোদে দেখবে সুন্দর করে মেলে দিলে না, বেশ ভালো লাগে, তাই না? এই যে আর ব্যালকানিতেও নিচেও কিছু আছে, ওইগুলো সব মাম্মার ওই টুকটাক, ওইগুলো সব ওখানে দিয়ে দিয়েছি। ওই দেখো ওই ছাদেও তাই, মেলা কাঁচা ধোয়া তো থাকবে। পাওয়া গেছে ঢাকনা, এখানেই রেখেছিলাম। এই যে মামনি, গুড মর্নিং। হ্যাঁ, ছাদ থেকে শুরু হলো দিনটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই, বেশ ভাল লাগে পরিবেশটা চারিদিকের একদম সকাল সকাল। ওইটা দেখো, ওই বিটি রোডের ওই পারের ফ্ল্যাটগুলো দেখলে মনে হয় কত কাছে, কত কাছে, কিন্তু প্রচুর দূরে, অনেকটাই দূরে। দেখলে মনে হয় একদম কাছে, একদম কাছে মনে হচ্ছে এটার পারে। হ্যাঁ, এই যে সত্যিই তাই। চলো নিচে যাই, চাটা খাবো, ঘর ঝাড় দেবো, ওদিকে মামনিও রান্না বান্না বসাবে, কি হয় দেখা যাক। আজকে মাছ টাছি হবে, মাছ রয়েছে ফ্রিজে, সেই দিন এনেছিলাম না, আর মাছ, আমুদি মাছ, এই দুটো মাছ ফ্রিজে রয়েছে, ওটারই একটা কিছু হবে, ডাল হবে, ভাজা হবে, এই। ঠিক আছে, চলো দেখতে থাকো, তো নিচে যাই। এই পাশের ছাদটাও, ছাদটা ঘুরলে অনেকটা ভালো, এই দিকটায় রোদ, এই দিকটায় আবার ছায়া, এই দিকটায় এসে বেশ কথা বলা যাচ্ছে। এই যে এটা আমাদের, হ্যাঁ বলতেই ভুলে গেছি, যে কমিউনিটি হল, মানে হাফ হয়েছে এখন, হচ্ছে মানে তৈরি হচ্ছে। এই দেখো না, ছাদে এখন ওই বালি সিমেন্ট সবই রয়েছে, ইট, এই যে ওই দিকটাই হচ্ছে। চল নিচে যাই এবার। ঘরে ঢুকে কি কেলেঙ্কারি জানো, আমি উঠেছি, আমার এটা মনেই ডাকছিল যে মাম্মা উঠে যাবে, ও ঠিক উঠে দরজা খুলে দেখি দাদার ঘরে বসে আছে, চুপচাপ বেশ রাগ করে বসে আছে। যেই এসেছি, বাবা পুরো খচে গেছে, বাস ছাদে নিয়ে যেতে হবে। কেন তোমরা এখানে, ভূতকে মারতে গেছিলাম ছাদে, না হবে না নিয়ে যেতেই। ওই দেখো কে কোন জুতো পরবে সেটাও ঠিক করে দেয়, বুঝলো তো? ওই যে আনছি, এইভাবে যাওয়া যাবে না, খালি গায়ে ভালো করে যে স্টোল পেঁচিয়ে কানে দিয়ে নিয়ে যাচ্ছি। দেখো কাকা, বুড়ি মা কাকা কোথায় আছে? আরে তুমি কোথায় আছো বলো? আমি বললাম তুই যা মামার সাথে, না আমাকেও যেতে হবে, যেহেতু আমরা গেছি সব কটাকে নিয়ে যাবে। জানো না দুষ্টু, না দুষ্টু মানে কি এইসব করবে, চললে না দেখো যাচ্ছে, আবার যেতে হবে। ও
ঘরে থাকি, আমার কাজ আছে, কাজকর্ম নেই নাকি, সব এবার এসব করবো। পুরো পাগল আর এই দেখো এসে এই যে চা খাচ্ছি মামুনি আর আমি, এই যে মামুনি আর এই যে চা, আর এই যে মাম্মা কার্টুন দেখছে ওখানে বসে বসে, মাম্মা একটু কেক খেলো, একটু পরে ওর ব্রেকফাস্ট দেবো, রুটি খাবে, চলো চাটা আগে খেয়ে নি। গুড আফটারনুন, এই দেখো আমার স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আর এই যে আমার বপু সোনা, ওকে শীতের সব কিছু পরিয়ে দিয়েছি, এই যে উলের সোয়েটার চাদর দিয়ে বসিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল, আর ঘর টর তো সকালেই সব পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো কোথায় ঢুকে বসে খেলছে, দেখো এখান থেকে যখন আমি পুজো দিই এই যে এইখান থেকে সব বের করে, বের করে এখানে নিয়ে এই কম্পিউটার টেবিলের ভিতরে ঢুকে খেলছে। চলো আর এই দেখো এখন আমরা খাবো চা, আর রান্নাবান্না ওইদিকে হয়ে গেছে মামুনির, তোমাদের সাথে পরে সব শেয়ার করছি, আগে চাটা খেয়ে নিই। এই দেখো আমাদের আজকের লাঞ্চ মেনু দেখাই, সয়াবিন আলু দিয়ে তরকারি, আর এখানে আছে দেখো কাঁচা মুগ ডাল শিম আর ধনে পাতা দিয়ে, এটা দারুণ হেলদি একটা খাবার। আর এখানে হয়েছে দেখো আর মাছের ঝোল, এই যে ধনে পাতা দিয়ে আর মাছের ঝোল, দেখো লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ আগে, একটু বিকেল বিকেল ছাদে আসলাম, এই দেখো খেলছে, ওরে বাবা ওরে বাবা, দেখি মারো দেখি, এই যে ওর পাপা আরো দুজনে মিলে, ওরে বাবা সব এক একজন প্লেয়ার আমার বাড়িতে, যা। আর এই দেখো বল খেলতে খেলতে আমার কাছে এসেছে, বলটা দিয়েছি পুরো বাইরে চলে গেছে, দেখবে ওর পাপা আবার আনতে গেছে, দাঁড়া বাবান ঝুঁকবে না, একদম ঝুঁকবে না, দাঁড়াও ওই দেখো ওই দেখো একদম নিচে পাঁচ তলার নিচে একদম। আর এই দেখো বল খেলা এতটা মত্ত হয়ে গেছে, ব্যাস ও আর চলে গেল, হয়ে গেল ওর, ও এখন যাচ্ছেই না, আর তখন আমি ফেলে দিয়েছিলাম বল, এখন মাম্মা এমন একটা শট দিয়েছে বল নিচে, আর এই যে মামুনিও আসলো এই মাত্র, হ্যাঁ আমি চলে এসেছিলাম মামাকে নিয়ে আগে, মামুনি একটু ওর আসলো, হ্যাঁ এখন প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ চল এই হাওয়াটা কিন্তু এই লাগবে বাবান, এই কিছুদিন আগে শরীরটা খারাপ করলো, চলো বাবা কোনো লাভ হলো না, একটু ধরে না। আর এই দেখো মাম্মাকে এখন একটু পড়াতে বসালাম, সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়ে নিয়েছি, ছোলা সেদ্ধ খেয়ে খাচ্ছিলাম একটু, আর এখন মাম্মা এই যে লিখছে, কি করছো? তো এইদিকে দেখো মাম্মাকে পড়াশুনো করিয়ে ওকে খাইয়ে টাইয়ে একদম তাড়াতাড়ি করে চলে আসলাম, তাও সেই দেরি হয়েই যায়, শুতে শুতে 12টা হয়ে যায়, তার আগে একদিনও হয় না জানো তো, মাম্মা এত দুষ্টুমি করে তো এই সেই, আর কাজকর্ম প্রচুর থাকে, শীতের দিন একটু বসলে মনে হয় বসি গল্প করি, তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন মাজতে চলে এসেছি প্রতিদিনকার মতো, তারপরে রান্নাঘরের এই স্ল্যাবটা পুরো মুছে ডাইনিং টেবিল মুছে তারপর ফ্রেশ হয়ে শুতে যাব। তো এই দেখো ঠান্ডা পড়েছে আর জল ঘাটারই তো পুরো কাজ, মানে সকালে ছাদে গেছি হাওয়াটা পুরো লেগেছে, যেটার ভয় পেয়েছি সেটাই হলো, মানে প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড পরিমাণে। তো আর আগামীকাল থেকেই মাম্মা রিহার্সাল, 7:45 মধ্যে মাম্মাকে নিয়ে স্কুলে যেতে হবে, উঠতে হবে আমার 6:30, মাম্মাকে 7:30 ডাকবো, মানে 1 ঘন্টার মধ্যে ওর টিফিন দেবো, মানে অনেকটা টাইম যেহেতু, 2টো বক্সে টিফিন দেবো, ওর সব কিছু আর কি গুছাবো, ও যেটা খাবে ওকে একটু ভাত খাইয়ে দেবো সকালবেলা বাটার দিয়ে, ওর ব্যাগ গুছিয়ে রাখবো, তো যাই হোক এই করবো, তো এই কারণে সকাল সকাল উঠতে হবে, তো মানে প্রচণ্ড ঠান্ডা আমার লেগে গেছে, এখন ওষুধ খেতে হবে, শোভনকে বললাম ওষুধ দিতে, ওষুধটা খেয়ে নিলাম, দেখো জলও খেয়ে নিলাম, চলো আজকের মতন তাহলে টাটা। তো এই দেখো চলে আসলাম একদম ভিডিওর এন্ডে, খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, যেমন গোপুষণা ঘুমাচ্ছে দেখো, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রাতের শুতে যাওয়ার আগে যত কাজ, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হবো তো চেঞ্জ করে নেবো, মাম্মাকে একদম ফ্রেশ করবো, ডাইপার পরাবো, ক্রিম মাখাবো,
এসব করে। শীতের দিনে আবার একটু স্কিন কেয়ারটা বেশি হয়, পুরো ড্রাই হয়ে যায়, ওর হাতে পায়ে পুরো ক্রিম ট্রিম দিয়ে ওকে ঘুম পাড়াতে হবে। আর এই যে ব্যাগটাগুলো এখন গুছিয়ে রাখবো, আগামীকালকে মাম্মার রিহার্সাল আছে, চলো দেখতে থাকো গুছাই। আর ভিডিওটা এন্ড করে দিই, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে, ঠিক আছে? ঠান্ডা ঠান্ডা লেগেছে, মাথা ধরে আছে একদম। এই যে স্যার টাটা করে দাও, এই যে টাটা করে দাও, সময় নেই খেলছে তো, ভালো করে বলো গুড নাইট টাটা। হ্যাঁ এই দেখো এটার মধ্যে এই যে সব পাখিগুলোকে পাখিগুলোকে সব ভরতে হবে, এই যে বিভিন্ন কালারের বার্ড আছে, বার্ড গুলোকে এটার মধ্যে এটাকে সাজাচ্ছে। আমি এখন ব্যাগটা গুলো, সকালবেলাটা অনেকটা আগে তো 8:50-এ বুঝলে, 8:50-এ ওর স্কুল থাকে কিন্তু এমনি 10:00, ফোনটা এক জায়গায় সেট করলাম, ওর স্কুল থাকে 10:00, কিন্তু রিহার্সাল যেহেতু নিয়ে যাচ্ছে ওদের খড়দায় বাসে করে বিভিন্ন তাড়াতাড়ি, তো সব কিছুই এখন আর কি গুছিয়ে টুছিয়ে রাখবো। টাকা ফাঁকাগুলো কীভাবে রেখেছি চলো গুছিয়ে নিই তাহলে। আজকের মতন তোমাদের সাথে টাটা, গুড নাইট, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।